ফকির লালন শাহের 133তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস। মাজার প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে ভক্ত সাধু, লালন অনুসারী আর দর্শনার্থীরা। বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস চলবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। লালনের এই উৎসবে অংশ নিতে দূর দূরান্তের লালন ভক্তদের আগমনে এখন মুখরিত ছেউরিয়া। মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আল হানিফ। প্রতিদিন লালন মঞ্চে অনুষ্ঠিত হবে লালন সঙ্গীতানুষ্ঠান। এরপর তার স্মৃতিকে ধরে রাখার জন্য এবং মর্মিবাণীকে প্রচার